বাংলাদেশ ক্রিকেট এক কথায় আনপ্রেডিক্টেবল। বাংলাদেশ কখন কি করে ফেলে তা আগে থেকে বলা যায় না। বর্তমান দলের যে অবস্থা তাতে আমরা দেখেছি প্রায়ই আমরা জিততে জিততে হেরে যাই শুধুমাত্র ডেথ ওভারে বাজে বোলিংয়ের কারণে। তবে অতীতে একটা সময় ছিল যখন আমরাও নার্ভ ধরে রেখে হারা ম্যাচ জিতেছি। খেলার মোড় ঘুরে গিয়েছে কারো একটা ওভার কিংবা স্পেলে। আজকের ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেই সকল ম্যাচ উইনিং বোলিং নিয়ে আলোচনা করব। দর্শক, স্বাগতম আপনাদের বিষয় বাংলার আরও একটি নতুন এপিসোডে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন, আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন পুরো ভিডিওটি। ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডই একমাত্র দল যারা সবার শেষে বাংলাদেশের কাছে পরাজয় স্বীকার করেছিল, আর সেই প্রথম জয়ের দিনেই বাংলাদেশি বোলারদের নার্ভ ধরে রাখতে হয়েছিল স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। 2010 সালে ব্রিস্টলের সেই ম্যাচ জিততে ইংল্যান্ডের শেষ ওভারে 10 রানের প্রয়োজন ছিল। হাতে মাত্র এক উইকেট থাকলেও ক্রিজে ছিলেন 90 রানে ব্যাট করতে থাকা জোনাথন ট্রট। এমন এক সমীকরণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বল তুলে দেন শফিউল ইসলামের হাতে। প্রথম দুই বলে 4 রান নিয়ে ম্যাচটা প্রায় নিজেদের পকেটে পুরে নেয় স্বাগতিকরা। তবে এরপরই এক ম্যাজিক্যাল ডেলিভারি করে বসেন শফিউল। ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট হয়ে ফিরে যান ট্রট। সেই সাথে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। 2015-16 সালে বাংলাদেশ হয়ে উঠেছিল এক অপ্রতিরোধ্য দল। এমন এক সময় বাংলাদেশ সফরে আসে আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া 266 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সমানতালে জবাব দিচ্ছিল সফরকারী আফগানিস্তান। শেষ ওভারে আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান, হাতে আছে 2 উইকেট। এমন এক পরিস্থিতিতে তরুণ তাসকিনের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শেষ ওভারে 5 রানের 2 উইকেট নিয়ে বাংলাদেশকে একটি শ্বাসরুদ্ধকর জয় উপহার দেন তাসকিন। 2010 সালে বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 3টিতে হেরে সফরকারীরা সিরিজ থেকে ছিটকে গিয়েছে ইতোমধ্যে। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সান্ত্বনার এক জয়ের জন্য মাঠে নেমেছিল কিউইরা। সেই ম্যাচে জয় পেতে তারা যে কতটা মরিয়া ছিল তা বোঝা যায় প্রথম ইনিংসে তাদের বোলিং দেখেই। বাংলাদেশকে 174 রানে আটকে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল সফরকারীরা। তবে বাংলাদেশ সেদিন নেমেছিল নতুন ইতিহাস লিখতে, তাই তো এই স্বল্প পুঁজিতেও চেপে ধরে কিউইদের। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল 8 রান, হাতে আছে 1 উইকেট। বোলিং আসলেন রুবেল হোসেন, প্রথম বলে 4 মেরে ইতিহাস লেখার কাব্যটা ফিকে করে দেন কাইল মিলস। দ্বিতীয় বলটা ডট হয়, তবে তৃতীয় বলে আর কোনো ভুল করেননি রুবেল। একটা পারফেক্ট ইয়র্কার, সেই সাথে উড়ে যায় মিলসের স্ট্যাম্প, আর এভাবেই লেখা হয় বাংলা ওয়াশের ইতিহাস। সাল 2016, এই বছরটা বাংলাদেশ ক্রিকেট কাটিয়েছে দুর্দান্ত সময়। এমন এক সময় বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম 2 ইনিংসে ব্যাট করে তাদের জয়ের জন্য 273 রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। 273 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 0 উইকেটে 17 রানের পার্টনারশিপ করেন 2 ওপেনার অ্যালিস্টার কুক এবং বেন ডাকিট। কিন্তু এরপরেই ম্যাচের হাওয়া উল্টো দিকে বইতে থাকে মেহেদি হাসান মিরাজের কল্যাণে। তিনি রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন ব্যাটসম্যানদের উপর। দ্বিতীয় ইনিংসে তার 6 উইকেটের উপর ভর করে বাংলাদেশ জিতে নেয় ঐতিহাসিক টেস্ট ম্যাচ। মিরাজ সেই ম্যাচে 2 ইনিংস মিলিয়ে মোট 12 উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। আমার মতে এই জয়ের কৃতিত্ব যৌথভাবে সাকিব এবং তাইজুলের। 2017 সালে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে প্রায় হারতে বসেছিল বাংলাদেশ। যখন সব আশা ক্ষীণ হয়ে যায় তখন বল হাতে খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুললেন সাকিব আল হাসান, কিন্তু সেখানেও বাগড়া দিতে থাকেন টেল এন্ডারে ব্যাট করতে নামা প্যাট কামিন্স। তিনি বোলারদের উপর চড়াও হতে থাকেন। যখন ম্যাচের মোমেন্টাম তাদের দিকে ঘুরে যায় ঠিক এ সময় বল করতে আসেন তাইজুল ইসলাম। তার এক অসাধারণ ঘূর্ণিতে নাকাল হয়ে LBW হন জস হ্যাজেলউড। সেই সাথে নতুন ইতিহাস লিখে বুনো উল্লাসে ফেটে পড়েন ক্রিকেটাররা। 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া 242 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ম্যাচ আগলে রেখেছিলেন কেন উইলিয়ামসন। তার সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছিল সফরকারীরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 16 রান, হাতে আছে 1 উইকেট, ক্রিজে আছেন সেঞ্চুরিয়ান উইলিয়ামসন। প্রথম 2 বলে 6 রান তুলে নেন তিনি, তবে এরপরে আর চাপকে হয়তো সামলাতে পারেননি উইলিয়ামসন। শফিউলের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে 172 রানের টার্গেট দেয় বাংলাদেশ। 172 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান, বল করতে আসেন নাজমুল ইসলাম অপু। শেষ ওভারে বল করে মাত্র 2 রান দিয়ে অপু তুলে নেন 2 উইকেট, যেখানে ছিল বিধ্বংসী হয়ে ওঠা অ্যাশলেনার্সের উইকেটও। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র 127 রান তুলেছিল, তবে 127 রানই সেদিন সফরকারীদের কাছে পাহাড় সম করে তুলেছিলেন মুস্তাফিজুর রহমান। শেষ 2 ওভার অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল 23 রান, হাতে আছে 6 উইকেট, এমন এক সময় বল করতে এসে মুস্তাফিজ দিয়েছিলেন মাত্র 1 রান, যার সুবাদে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 22 রান, তবে শেষ ওভারে মাত্র 11 রান তুলতে সক্ষম হয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া। সেই ম্যাচে হাত ঘুরিয়ে 4 ওভারে মাত্র 9 রান দিয়েছিলেন মুস্তাফিজ। 2018 সালের এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয় বাংলাদেশ এবং আফগানিস্তান। বাংলাদেশের দেওয়া 247 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সমানতালে রান তুলতে থাকে আফগানরা। শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল 4 রান, হাতে আছে 4 উইকেট, 49তম ওভারে আফগানিস্তান তুলেছিল 11 রান, কাজেই অনুমেয়ই ছিল শেষ ওভারে 8 রান তুলে ফেলবে আফগানিস্তান। এমন এক পরিস্থিতিতে বল হাতে আসেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের প্রথম বলে রশিদ খান 2 রান নিয়েছিলেন, কিন্তু এরপরের বলেই বাংলাদেশের জন্য হুমকি হয়ে ওঠা রশিদ খানকে ফেরান মুস্তাফিজ। শেষ 4 বলে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 রান, কিন্তু এরপরেই বাকি ব্যাটসম্যানদের সাথে মুস্তাফিজ খেলেন ছেলে খেলা। শেষ 4 বলে তারা সর্বসাকল্যে মাত্র 2 রান সংগ্রহ করতে পেরেছিল, আর এভাবেই শ্বাসরুদ্ধকর ম্যাচে 3 রানের জয় পেয়েছিল বাংলাদেশ। 2015 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড, আর জিতলেই পাওয়া যাবে কোয়ার্টার ফাইনালের টিকিট, এমন এক সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের জন্য একটি চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করায় বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশের হাতেই, তবে হঠাৎই সব কিছু ফিকে করে দিতে থাকেন ক্রিস ওক্স। যখন মনে হচ্ছিল ওক্স একাই ম্যাচ শেষ করে দেবেন, তখন তার সহজ ক্যাচ ফেলে দিয়ে ম্যাচের কফিনে শেষ পেরেকটাও ঠুকে দিয়েছিলেন তামিম ইকবাল। হার যখন সময়ের ব্যবধান ছিল, তখনই পাশার দান উল্টে দেন রুবেল হোসেন। একই ওভারে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন তিনি, আর সেই সাথেই বিশ্ব আরেকবার শুনতে পায় বাঘের গর্জন।